একটা প্রিমিয়াম কোয়ালিটি টিভি বক্স। তো আমরা ফার্স্ট এটা বক্সটা খুলবো। তো এইটা হচ্ছে পাওয়ার পোর্ট এবং হচ্ছে এটা হচ্ছে ইউএসবি পোর্ট, যেখানে মূলত হচ্ছে মেমোরি কার্ড, পেন ড্রাইভ এবং হচ্ছে আদার্স যে কোনো কিবোর্ড মাউস আপনারা চাইলে ইউজ করতে পারবেন। এবং হচ্ছে এটা হচ্ছে এইচডিএমআই, এটা হচ্ছে শাওমি টিভি বক্স সেকেন্ড জেনারেশন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে হচ্ছে আমরা শাওমি টিভি বক্স এর ডিটেইলস নিয়ে কথা বলবো এবং হচ্ছে কেন এটা বাজারে সেরা এবং হচ্ছে অন্যান্য টিভি বক্সের সাথে পার্থক্যটা কোথায় এবং হচ্ছে এর পারফরমেন্স কিরকম, তো এর বিষয়ে থাকছে এবং হচ্ছে এর আনবক্সিং ভিডিও আমরা দেখবো এবং হচ্ছে এর আনবক্সিং কি কি আপনারা পাচ্ছেন এবং কি কি এর সঙ্গে আপনারা সুবিধা পাবেন এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তাহলে আমরা হচ্ছে এই বক্সটা দেখেই শুরু করতেছি। এটা হচ্ছে শাওমি টিভি বক্স সেকেন্ড জেনারেশন, আগে মূলত এর ফার্স্ট জেনারেশন ছিল, সেটা আমার উপলক্ষে এক বছর আগে মার্কেট আউট হয়ে গেছে। তো এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন যেটা রিসেন্টলি 6 মাস হলো আর কি মার্কেটে চলে আসছে। তো এই টিভি বক্স, এই টিভি বক্সটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এটার যে 2 জিবি র্যাম, র্যামটা অনেক শক্তিশালী এবং হচ্ছে অন্যান্য টিভি বক্সের থেকে এর যে 2 জিবি যে পারফরমেন্স অন্যান্য টিভি বক্সের আপনার 8 জিবি 16 জিবি বা যেটাই বলুক না কেন এর সঙ্গে আসলে ডিটেলসে পারবে না কখনোই, বা আপনার হচ্ছে কোনো পসিবল না এর সঙ্গে। তো এর সাথে হচ্ছে 2 জিবি র্যাম এবং হচ্ছে 8 জিবি রম থাকে। তো এর সঙ্গে হচ্ছে ক্রোম কাস্ট প্লাস হচ্ছে নেটফ্লিক্স, তারপর হচ্ছে আদার্স যে আমাদের প্রয়োজনীয় অ্যাপস গুলা এগুলো সবকিছুই দেওয়া আছে, প্লাস হচ্ছে গুগল প্লে স্টোরে দেওয়া আছে। তো আসলে অনেকে অনেক কথা বলে যে ভাইয়া টিভি চ্যানেল ফ্রি কিনা বা হচ্ছে আদার্স যে বিষয়গুলো, তো টিভি টিভি চ্যানেলের বিষয়টা হচ্ছে মূলত টিভি দেখার অ্যাপস আপনার হচ্ছে ট্রফি বা হচ্ছে আপনার এইচডি স্ট্রিমের কিছু অ্যাপস আমরা আমাদের আছে যেগুলো হচ্ছে টিভি বক্সের মধ্যে নামে মূলত টিভি দেখা যায়। তো এটার মধ্যে আপনারা চাইলে ট্রফি নামে টিভি দেখতে পারবেন, এছাড়া বায়োস্কোপ এবং হচ্ছে আপনার আদার্স যে অ্যাপস গুলা এগুলো দিয়েও আপনারা হচ্ছে টিভি দেখতে পারবেন। তো হচ্ছে আমরা এখন এর আনবক্সিং দেখবো। চলে শাওমি টিভি বক্স এর একটা প্রিমিয়াম কোয়ালিটি টিভি বক্স। তো আমরা ফার্স্ট এটা বক্সটা খুলবো। তো বক্স খুললে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট হচ্ছে টিভি বক্সটা এবং হচ্ছে নিচে থাকে হচ্ছে আপনার একটি চার্জিং অ্যাডাপ্টার এবং হচ্ছে এইচডিএমআই কেবল এবং হচ্ছে এর সাথে হচ্ছে রিমোট। মূলত এই অ্যাক্সেসরিজ গুলো আপনারা হচ্ছে এই সেকেন্ড জেনারেশনের সাথে পাবেন এবং হচ্ছে এটা হচ্ছে আপনার এটা পাওয়ার অ্যাডাপ্টার হিসেবে কাজ করবে এবং হচ্ছে এটার সঙ্গে মূলত টিভির সঙ্গে কানেক্টেড থাকবে। আর এটা হচ্ছে একটা ভয়েস রিমোট যেটার মাধ্যমে ভয়েস কন্ট্রোল প্লাস হচ্ছে আপনার ম্যানুয়ালিও কাজ করা যায় এবং হচ্ছে এইটার মধ্যে কি কি পোর্ট থাকছে আমরা একটু দেখবো। তো এইটা হচ্ছে পাওয়ার পোর্ট এবং হচ্ছে এটা হচ্ছে ইউএসবি পোর্ট, যেখানে মূলত হচ্ছে মেমোরি কার্ড, পেন ড্রাইভ এবং হচ্ছে আদার্স যে কোনো কিবোর্ড মাউস আপনারা চাইলে ইউজ করতে পারবেন। এবং হচ্ছে এটা হচ্ছে এইচডিএমআই, এটা হচ্ছে এইচডিএমআই কেবল যেটাতে মূলত টিভির এইচডিএমআই থেকে এর এইচডিএমআই আপনার হচ্ছে সংযোগটা প্রদান করবে এবং হচ্ছে এটা হচ্ছে অডিও পোর্ট। তো এর সঙ্গে মূলত আমাদের ফোনে যেভাবে আমরা নেটটা কানেক্ট করি ঠিক সেম ভাবেই নেটটা কানেকশন হবে এবং হচ্ছে এর মধ্যে ব্লুটুথ আছে যার মাধ্যমে ব্লুটুথ কিবোর্ড মাউস এবং হচ্ছে হেডফোন আপনারা কানেক্ট করতে পারবেন এর মধ্যে। এবং হচ্ছে সাথে মূলত ক্রোম কাস্টও বিল্ট ইন আছে, আপনারা চাইলে আপনাদের ফোনের যে স্ক্রিন এটা মূলত টিভিতে শেয়ার করে দেখতে পারবেন এই বক্সটার সাথে। মূলত 17 তারিখ পর্যন্ত আমাদের হচ্ছে স্টক ক্লিয়ারেন্সের একটি অফার চলতেছে। তো এই 17 তারিখের মধ্যে যদি আপনারা প্রোডাক্টটি পারচেস করেন অথবা অর্ডার করে নেন তাহলে আপনারা এর প্রাইস পাবেন অনলি 5,300 টাকায় এবং হচ্ছে সারা বাংলাদেশেই আপনারা ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন, কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি প্লাস হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ ডেলিভারিও নিতে পারবেন এই প্রোডাক্টটি। তো এই প্রোডাক্টটি হচ্ছে 6 মান্থ অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পাবেন। তো এই 17 তারিখের পরে যদি কেউ প্রোডাক্টটি আবার নিতে চায় সেক্ষেত্রে আবার আমাদের রেগুলার প্রাইস 5,600 টাকায় আপনারা প্রোডাক্টটি পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।